কইছে না কারে কম হমি, আস্তে কথা বকরে। জিদ আব্বা জিদ, জিদ দেখতে লাগেছে গা হুনচুনে বার জিদ। আরে বাপ রে, এত সিলেপ করে জিদ তো তোমারও কম না। জিদের কারণে গেছে কে জিদ, কার উপরে জিদ? বাপের উপরে জিদ, আপনার উপরে জিদ, আমার উপরে জিদ, ব্যক্তানের উপরে জিদ। এর লিগে দাঁত শহর হয়ে গেছে গা। ফুল এইচডি, ফুল এইচডি। বৌমা, জি আব্বা। কানে কম শুনি এলিগা কানে ফোটা ফোটাইলবা, তো দাঁত কেড়ে গেছে। কেড়ে গেছে আমি কিতা কইতাম, কত কায়কার বার জিদ দিল্লা বংশের মানু। আপনার যেমন জিদ, আপনার ফুতে পাইছে তার ডাবল জিদ, আর হের ফুতে আপনার নাতি পাইছে হের তিন গুণ জিদ। এই জিদ্দা জিদ্দে আমার আর ভাল লাগে না, অসহ্য হয়ে গেছে গা এই সংসার, আমার তাকতাম মন চায় না। জিদ আব্বা জিদ, জিদ দেখতে লাগেছে গা হুন চুনে বার জিদ। আরে বাপ রে, এত সিলেপ করে জিদ তো তোমারও কম না। জিদের কারণে গেছে কে জিদ, কার উপরে জিদ? বাপের উপরে জিদ, আপনার উপরে জিদ, আমার উপরে জিদ, ব্যক্তানের উপরে জিদ। এর লিগে দাঁত শহর হয়ে গেছে গা। কে রে, কিতা করছে আমরা? আমরা কিচ্ছুই করছি না আব্বা, ওই যে আইল্লার কামের সেরি হেই সেমরির ব্যাপারে, তারপরে ওই যে রৈশার বউ জরিনার টেহা হের অ্যাকাউন্টে যে থইছে, এই ব্যক্তান লইয়া ফয়সালা করতে গেছে। আপনি কি হুনচুন না আবার কইয়াম? আপনি আবার কোনো যাই না বা, বেশি দূর করলাম যাই না। আমি যখন বিয়ে হচ্ছিলাম পয়লা পয়লা তো বৌরে তুই একটু দোহানে চা খাইতেও যাইতাম না, এটা কেমন ফুরি তোমরা? আচ্ছা একটা কথা জিজ্ঞানে লিখাইছি, গফুরে কইল আমার একটা লোক বলাইছিল আমার খুঁজে, লোকটা জাতিতে হিন্দু, আবার বলে কইছে যে তোমার বাপ হয়। চিনো লোকটা রে? দেখছো লোকটা রে? না দেখে কেমনে কও যে চিনো না? আমার বাবা ছোটবেলায় মারা গেছে। জুরে কও জুরে। আমার বাবা ছোটবেলায় মারা গেছে। বাবার চেহারা মনে আছে? ভাষা ভাষা মনে আছে। তখন তোমার কয় বছর বয়স ছিল? চার বছর। হুম, চার বছর। চার বছর? জলদি করে একটা উত্তর দিবা, তোমার বাবার নাম কি? ইসমাইল মোল্লা। কিটা কইছো? আবার জোরে কও। ইসমাইল মোল্লা। ঠিক আছে, কিন্তু লোকটা কেডা জাতিতে হিন্দু, আমার খুঁজে আইছে। আমি একটা আজি মানুষ, আমার তো খোঁজ করার লাগবো, আর খুঁজে আমি বাইর করাম লোকটা কেডা।